আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কি করে একটি প্রেজেন্টেশন ফাইল থেকে আমরা ইমেজে কনভার্ট করতে পারি। তো প্রেজেন্টেশন থেকে কি করে ইমেজে কনভার্ট করতে পারি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখেন আমার হচ্ছে একটি স্লাইড অলরেডি তৈরি করা আছে। তো আমি যদি এখানে আপনার স্টার্ট করি, দেখেন এখানে হচ্ছে আমার এটা প্রেজেন্টেশন আকারে শো করছে। ওকে, তো এই যে শো করলো, তো আমি কি এগুলাকে পিকচার আকারে নিতে পারবো? হ্যাঁ, আমি এগুলাকে পিকচার আকারে নিতে পারবো। তো চলুন দেখি আমরা কি করে এটাকে পিকচারে কনভার্ট করতে পারি। তো কনভার্ট করার জন্য আমরা প্রথমেই চলে যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর ওয়েট, আমি প্রথমে এটা একটু সেভ করে নিচ্ছি। ওকে, ফাইল থেকে আমরা সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর আমরা যেহেতু এটাকে পিকচার আকারে সেট করব, সো আমি ফার্স্টেই আমার একটি আচ্ছা আমার প্লেসটি সিলেক্ট করে দিলাম, আমি কোথায় এটি রাখব। ওকে, তো রাখার পর আমি হচ্ছে এখান থেকে আসলাম, দেখেন সেভ এস টাইপ। তো সেভ এস টাইপে আসার পর এখানে দেখেন অনেক ধরনের টাইপে আমরা সেভ করতে পারি। তো আমরা কি করব, এখান থেকে আমরা জিআইএফ গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট, জেপিজি, পিএনজি, টিআইএফএফ এই ফরম্যাটগুলোতে আমরা সেভ করতে পারবো। ওকে, তো আমি সাপোজ জিএফ দিয়ে নিলাম, তারপর এখান থেকে আমি সেভ করে দিলাম। যখনই আমি সেভ করছি তখন দেখেন একটি পপ আপ চলে আসলো, এখানে আমার কাছে জিজ্ঞেস করছে যে হুইচ স্লাইড ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট। এখানটাকে আমি অল স্লাইড করতে চাচ্ছি নাকি জাস্ট দিস ওয়ান স্লাইড করতে চাচ্ছি, তা আমি এখানে অল স্লাইড দিয়ে দিলাম। অল স্লাইডে যখন আমি ক্লিক করলাম আমার কাছে আরও একটি পপ আপ চলে আসলো, এখানে লেখা আছে যে ই স্লাইড ইন ইউর প্রেজেন্টেশন হ্যাজ বিন সেভড অ্যাজ এ সেপারেট ফাইল ফোল্ডার। যে ডিরেকশনটা আমি সেভ করেছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। তারপর যদি আমরা যাই, তারপর আমরা আমাদের ফাইলে চলে গেলাম এবং যেখানে আমাদের সেভ করছি সেইখানে আমরা ক্লিক করে দেই। দেখেন এখানে হচ্ছে আমার এই যে আলাদা আলাদা পিকচার আকারে এগুলো সেভ হয়ে গেল। ওকে, এই যে দেখেন আপনারা যখনই ওপেন করবেন আপনারা পিকচারগুলো দেখতে পারবেন। তো এই ছিল আমরা কি করে একটি প্রেজেন্টেশন থেকে আমরা পিকচারে কনভার্ট করতে পারি। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।